পূজা উৎসবকে নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন কলকাতা পৌরসভা 66 নম্বর ওয়ার্ডের পৌর সমন্বয় ফয়াজ আহমেদ খান। কৌশিকী অমাবস্যা উপলক্ষে রক্ষাকালী পূজোর আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার তিলজলার নববৈশাখী ক্লাবে। তবে সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই দিনটি প্রদীপ জ্বালিয়ে পূজোর শুভ উদ্বোধন করলেন এই অঞ্চলের পৌর সমন্বয় ফয়াজ আহমেদ খান। একদিকে পূজোর ব্যবস্থাপনা নিয়ে উদ্যোক্তাদের প্রশংসা করলেন তিনি, পাশাপাশি পূজোকে নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, সবাইকে রক্ষাকালী পূজোর অসংখ্য অভিনন্দন জানাচ্ছি আর সবার জন্য এই মার কাছে কামনা করছি যে আজকে আমরা যে অসম্ভব পরিবেশের মধ্যে আজকে আছি করোনার জন্য, মা আমাদের শক্তি দিক, আমরা এই যাকে বলে অসুস্থ সময় দিয়ে বেরিয়ে চলে আসি খুব তাড়াতাড়ি, এটাই আমাদের সবারই প্রার্থনা। একজন মহান নেত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দুর্গা পুজো নিয়ে যেই সব মন্তব্য করেছিলেন অশ্লীল মন্তব্য, সেটা পশ্চিমবাংলায় মানুষ ভুলে যায়নি। পশ্চিমবাংলায় বিজেপি আসার আগেও পুজো হতো আর পশ্চিমবাংলায় বিজেপি আসা আগেও জাভেদ খান আর ববি হাকিমের মতন নেতারা কিন্তু পুজো অপনি